কিছুটা হলেও ভোট হয়েছে। আর 18 সালে নিজের কৃতদাস স্টেট ইলেকশন কমিশন কমিশনার বসিয়ে মমতা ব্যানার্জির দল 100% পঞ্চায়েত দখল করার পরিকল্পনা করেছিল। প্রথমে কি করেছে এখানে পাঁচলা তো করেছে গুলশান মল্লিক, সাত দিন ধরে লাঠি বাস বোমা বন্দুক গুন্ডা নিয়ে বিডি অফিস অবরুদ্ধ করে রাখা হয়েছিল যাতে কেউ নমিনেশন না করে। 34% বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটের দিন লুট করার চেষ্টা অনেক গ্রাম রুখে দিয়েছে। লাস্ট লাস্ট অস্ত্রটা প্রয়োগ করলো গণনার দিন, সাকরাইল পাঁচলা ডোমজোড় উলবেড়িয়া কোন জায়গায় গণনাতে বিরোধী এজেন্ট ছিল না, তো ব্যালটের সংখ্যা বেশি করে পশ্চিম বাংলায় 95% বেশি গ্রাম পঞ্চায়েত দখল করেছিল ওই তৃণমূল পার্টি। তাই এবারে আপনাদেরকে গ্রামগুলিতে প্রতিরোধ গড়ে তুলতে হবে, যেমন আমি নন্দীগ্রামে প্রতিরোধ গড়ে তুলে মুখ্যমন্ত্রীকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছি। আপনার বন্ধু শুভেন্দু পারলে আপনি কেন পারবেন না? সনাতনী গ্রামগুলোতে পারবেন তো, যেখানে তুলসী মঞ্চ ঘরে ঘরে, যেখানে সন্ধ্যাবেলা শাঁখ বাজে, যেখানে শীতলা মায়ের সওয়াল হয়, যেখানে নাম হট্ট হয়, যেখানে পুজো পার্বণ হয়, যেখানে মানুষ গীতা পড়ে, সেই গ্রামগুলো পারবেন তো? প্রতিরোধের আগুন গড়ে তুলতে হবে এবং আমরা পারবো। মনিদা বলছিলেন সমাধান একটাই, রাষ্ট্রবাদী সরকার ডবল ইঞ্জিন সরকার, এটা হবেই, চিন্তার এতটুকু কোনো কারণ নেই। পশ্চিম বাংলার লোক যাকে আনে তারাতে সময় লাগে, এর সময় হয়ে গেছে, তাই হয়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বন্দে ভারত, নতুন ট্রেন লাইন, নতুন এয়ারপোর্ট, সিপোর্ট, জাতীয় সড়ক, শিল্প কলকারখানা, আইটিআই, এমস অনেক দিয়েছেন, গোটা দেশ জুড়ে দিয়েছেন, কিন্তু আপনাদের জন্য বেশি করেছে, প্রান্তিক মানুষের জন্য, গ্রামের লোকের জন্য। স্কিম এক, শৌচালয় মুক্ত বাড়িতে শৌচালয় প্রদান, স্বচ্ছ ভারত অভিযান, গোটা দেশে কয়েক কোটি, পশ্চিমবঙ্গে 70 লক্ষ আপনি শৌচালয় পাবেন না, পায়খানাও তৃণমূল খেয়ে ফেলেছে। স্কিম টু, উজালা ওয়ান উজালা টু, যাতে কাঠের জ্বালায় কয়লা দিয়ে আমাদের মা দিদিদের রান্না করতে না হয়, ফুসফুস আক্রান্ত হয় তাড়াতাড়ি চোখে চশমা লেগে যায়, কি কষ্ট ছিল মায়েদের। গ্যাস কানেকশন ফ্রি, গ্যাস ওভেন ফ্রি, 12 মাস একটা করে সিলিন্ডার ফ্রি তিনি দিয়েছেন উজালা 1-2-এ। পশ্চিম বাংলা 34 লক্ষ রমণী পেয়েছে। স্কিম ফ্রি প্রধানমন্ত্রী আবাস যোজনা, তৃণমূলের নেতা কিনছে ফ্ল্যাট, টাকা রাখতে হবে, আর আপনি খুঁজছেন ছাদ, কবে প্রধানমন্ত্রী আবাস যোজনা পাবো? একটা বুড়োকে দেখলেন না, কার্বাইড দিয়ে চুল চুল কালো করে ঘরে, বিরাট মোটা, জ্ঞান দিত গণতন্ত্র, শিক্ষা, মানবাধিকার, শিষ্টাচার, বিরাট জ্ঞানী, তৃণমূলের সেকেন্ড ম্যান, পারত না?